লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আচ্ছা, কেউ মনে করেন ওটা সত্যি সত্যি ভাণ্ডার? ওটা আসলে ভাণ্ডার না, ওটা আসলে ভাঁড়। আসল ভাণ্ডারটা লুকিয়ে আছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে, 21,47,27,90,00,000। আসল ভাণ্ডারটা লুকিয়ে আছে ববি হাকিমের বন্ধু আমির হায়দারের খাটের নিচে, 15,60,00,000। আসল ভাণ্ডারটা লুকিয়ে আছে অনুব্রত মণ্ডল আর তার মেয়ে সুকন্যা মণ্ডলের 142 সম্পত্তির মধ্যে। আসল ভাণ্ডারটা লুকিয়ে আছে মানিক ভট্টাচার্য তার স্ত্রী তার ছেলের 162 সম্পদের মধ্যে। আসল ভাণ্ডারটা কুন্তলের কাছে, শান্তনুর কাছে, অয়ন শীলের কাছে। আর আপনাকে 150 টাকার দেশি মদ, 87.50 টাকা, মমতা ব্যানার্জির ইনকাম, 30 দিনে 87.50 গুণ 30, প্রায় 2400 টাকা, 2700 টাকা ইনকাম, 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। আসলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা দিয়ে আপনার স্বামীকে, আপনার ছেলেকে এক বোতল দেশি মদ খাইয়ে মমতা ব্যানার্জি আপনার থেকে 2200 টাকা লুট করছে। আপনাকে টাকা দিচ্ছে না, আপনার থেকে টাকা মারছে। অর্থনীতির এই হিসেবটা যদি আপনি গরিব মানুষকে না বোঝাতে পারেন, তাহলে ওদের উদ্দেশ্য সফল হতে থাকবে। আর ওদের উদ্দেশ্য সফল হওয়া মানে আমাদের দেশের মানুষের যন্ত্রণা বাড়া। আমাদের সকলের অত্যন্ত প্রিয় খেলা ফুটবল। ফুটবল খেলায় আমাদের দেশ ভারতবর্ষ মাত্র একবার, 1962 সালে এশিয়ার ভিতরে সেরা হয়ে গোল্ড মেডেল পেয়েছিল, সোনার পদক জিতেছিলাম আমরা। আমাদের সেই সোনাজয়ী ফুটবল টিমের গোলকিপার ছিলেন ক্রিশ্চানের ছেলে পিটার থুঙ্গরাজ, রাইট ব্যাক ছিলেন দক্ষিণ ভারতীয় দলিতের ছেলে চন্দ্রশেখর, স্টপার ছিলেন হিন্দু কায়স্থর ঘরের ছেলে অরুণ ঘোষ, লেফট ব্যাক ছিলেন শিখের ঘরে জন্মানো ত্রিলোক সিং। তখন ফুটবল 3-2-5 প্রথায় খেলা হতো। রাইট হাফ খেলেছিলেন হিন্দু কায়স্থর ঘরের ছেলে আমাদের জেলার খড়দার প্রশান্ত সিনহা, লেফট হাফ ছিলেন ক্রিশ্চানের ছেলে ফ্র্যাঙ্কো, রাইট আউট খেলেছিলেন করোনার সময় মারা গেলেন আমাদের দেশের ফুটবলার যারা পরবর্তীকালে কোচ হয়েছেন তাদের ভিতর সর্বসেরা কোচ বলা হয় তাকে, পিকে ব্যানার্জি। রাইট ইনসাইড ফরওয়ার্ড এবং টিমের ক্যাপ্টেন ছিলেন আর এক হিন্দু ব্রাহ্মণের ছেলে, তার নাম চুনি গোস্বামী, ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা ফুটবলার বলা হয় তাকে। সারা জীবন স্টপারে খেলে নাম করেছেন, জাকার্তা এশিয়ান গেমসের ফাইনালে কোচ তাকে সেন্টার ফরওয়ার্ডে খেলিয়েছিলেন, প্রথম গোলটাও করেছিলেন শিখের ছেলে জার্নেল সিং। লেফট ইনসাইড ফরওয়ার্ড ছিলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণের ছেলে তুলসীদাস বলরাম, লেফট আউট খেলেছিলেন মুসলমানের ঘরে জন্মানো ছেলে ইউসুফ খাঁ। জার্নেল সিং প্রথম গোলটা করবার 13 মিনিট বাদে ক্রিশ্চানের ছেলে পিটার থঙ্গরাজের হাতে আসা একটা বল পিটার থঙ্গরাজ বাদিকে গড়িয়ে দিয়েছিলেন শিখের ছেলে ত্রিলোক সিংয়ের কাছে। ত্রিলোক সিং সেই বলটা লেফট হাফের জায়গায় ক্রিশ্চানের ছেলে ফ্র্যাঙ্কোকে পাস করলে ফ্র্যাঙ্কো দক্ষিণ কোরিয়ার একটা প্লেয়ারকে কাটিয়ে নিয়ে লেফট আউটের জায়গায় মুসলমানের ছেলে ইউসুফ খানের কাছে বলটাকে পাঠিয়ে দেয়। ইউসুফ খান বলটা নিয়ে দক্ষিণ কোরিয়ার দুটো প্লেয়ারকে ডচ করে সেন্টার করার জন্য যখন সেন্টার বক্সের দিকে তাকায় দেখে সেখানে কোনো ভারতীয় ফুটবলার নেই,
সে বুদ্ধি করে বলটাকে মাঠের উল্টো দিকে রাইট হাফ যেখানে দাঁড়ায় সেখানে হিন্দুর ছেলে প্রশান্ত সিনার কাছে বলটা বাড়িয়ে দেয়। প্রশান্ত সিনা বলটা রিসিভ করে সামনের দিকে তাকিয়ে দেখে রাইট আউট যেখানে দাঁড়ায় তার থেকে অনেকটা পিছনে দাঁড়িয়ে আছে পিকে ব্যানার্জি, আর ওদের লেফট ব্যাকের যেখানে দাঁড়ানোর কথা তার থেকে অনেকটা পেছনে ওদের লেফট ব্যাক, মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। প্রশান্ত সিনা বলটা সেই ফাঁকা জায়গায় উঁচু করে লব করে ফেললে দুরন্ত গতিতে চিড়ের মতো দৌড়ে এসে সেই রানিং বলটাতে একটা হাফ ভলি শট মারেন পিকে ব্যানার্জি। বলটা সোজা চলে যায় দক্ষিণ কোরিয়ার জালে, ভারত 2-0 গোলে এগিয়ে যায়, আমাদের সোনা জেতা নিশ্চিত হয়। আর সাথে সাথে সাইড লাইনের ধারে আমাদের দেশের তিন রঙা জাতীয় পতাকা নিয়ে যে লোকটা সবার আগে গেয়ে ওঠে, নেচে ওঠে, আনন্দে যার চোখ দিয়ে অশ্রু গড়াতে থাকে, সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা হামারা, সেই লোকটার নাম রহিম সাহেব, জন্ম মুসলমানের ঘরে, আমাদের দেশের সর্বকালের সর্বসেরা ফুটবলের কোচ, এইটা আমার ভারতবর্ষ, হিন্দুর ভারতবর্ষ, মুসলমানের ভারতবর্ষ, খ্রিস্টানের ভারতবর্ষ, শিখের ভারতবর্ষ, ব্রাহ্মণের ভারতবর্ষ, কাস্তের ভারতবর্ষ, দলিতের ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আপনি এক ভাষা হিন্দি, এক দেবতা রাম, এক দল বিজেপি, এক নেতা নরেন্দ্র মোদি, এক পতাকা গেরুয়া পারবেন? পারা সম্ভব? এই ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায় ওরা। আপনি পারবেন রবীন্দ্রনাথ থেকে নজরুলকে আলাদা করতে? আপনি পারবেন অক্ষয় কুমারের থেকে আমির খানকে আলাদা করতে? আপনি পারবেন কিশোর কুমারের থেকে মোহাম্মদ রফিকে আলাদা করতে? আজ পর্যন্ত টেলিভিশনে যত সিরিয়াল হয়েছে সবচাইতে জনপ্রিয় সিরিয়ালের নাম মহাভারত।